এ মাসের শেষ দিকে সব স্কুল কলেজ খুলে দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনার সংক্রমণে এক বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়ে গেছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান 2021 প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা জানান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন গবেষণা কাজের জন্য 2021 সালে 4182 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট 78 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফিস ওসমান কয়েকজন গবেষকের হাতে অনুদানের চেক তুলে দেন প্রায় এক বছরের মতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখতে হয়েছে এটা মানুষের জীবনটাকে সুরক্ষা করার জন্যই করা হয়েছে তবে ইতিমধ্যে আমরা ভ্যাকসিন শুরু করেছি এই টিকা দেওয়া কর্মসূচিতে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে শিক্ষক কর্মচারী সেই প্রাইমারি থেকে নিয়ে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত কাজে ভ্যাকসিন দেওয়াটা শেষ হওয়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ এই মার্চ মাসের শেষের দিকেই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সক্ষম হব